স্ত্রীর কোনো স্বামীর স্ত্রী শ্বশুর শাউরীর খেদমত করা ফরজ না ইসলামের কোনো বিধান না কোনো স্ত্রী যদি পিতা মাতার খেদমত করতে না চায় তাকে জোর করা এটা ইসলামের শরীরের কোনো বৈধতা নয় না চাইলে না করবে তাকে আপনি জোর দিতে পারবেন না তবে হ্যাঁ আপনার দায়িত্ব খেদমত করার কিন্তু আমরা কি করি বাপ মায়ের খেদমত করে না দেখি বোক তালাক দিয়ে দেয় হ্যাঁ পরের বে ঠিক তালাক দিতে কিন্তু নিজে খেদমত করতে চায় না আপনার যদি সমর্থ থাকে আপনি আপনার মা বাবার মল পরিষ্কার করবেন না পারলে লোক ঠিক করবেন কিন্তু কোনো বিবি স্ত্রীর প্রতি আপনি জুলুম করতে পারবেন না কারণ তাদের জন্য হক আপনার পিতা মাতার খেতমত করা বিবির হক নয় তবে যদি করে এহসান কি হবে এহসান হবে যদি করে তাহলে সে নেকি পাবে আপনার উপরে এহসান করল কিন্তু আপনি যদি বলেন করতে হবে না করলে আমার ভাত নেয় আমার বাড়িতে থাকতে পারবেন জুলুম এটা কি জুলুম আপনার দায়িত্ব আপনার পিতা মাতার খেদমত করা কীভাবে করবেন সেটা আপনি জানেন আপনি কাপড় ধুবেন না আপনি মানে পরিষ্কার করবেন না আপনি গোসল করে দিবেন না আপনি লোক ঠিক করবেন সেটা আপনার দায়িত্ব কিন্তু আপনার বিবিকে আপনি এটার জন্য ম্যারধর বা ব্যাধকতা করতে পারবেন না তবে দিনদার মেয়েকে বিবাহ করেন যাতে সে নিজে বুঝতে পারে যে আমার শ্বশুর শাউরীর খেদমত করলে আমার নেকি হবে সে নিজ ইচ্ছায় যেন আপনার খেদমত করে কিন্তু আমরা মেয়ে দেখতে যাই বেটাকে বিয়ে দেওয়ার সময় ঠিকই পরে বেলা আফসোস করি কিন্তু বিয়ে দেওয়ার সময় ঠিকই খুঁজি যে কার বাড়ির টাকা বেশি কার যোগ্যতা বেশি কে কত লেখাপড়া করছে হ্যাঁ কে কী করে এগুলো দেখি কে কয়ওয় তো নামাজ পড়ে কার কোরআন তেলাওয়াত কত সুন্দর কে কেমন পর্দা করে কে পিতা মাতার বাড়িতে খেদমত করে সেই খোঁজখবর নিশি কিনা সেই চিন্তা কেউ করি না